নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গলের তারকা একজন প্লেয়ার কিন্তু আবার ইঞ্জুরি পেলেন বড় ধাক্কা কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে এর সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়ে একটু আলোচনা করব তার সঙ্গে সঙ্গে একজন নতুন বিদেশি এলেন সেই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে শেয়ার করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের আইএসএলের অভিযান নিয়ে কথা বলি ইস্টবেঙ্গল বেঙ্গল আইএসএল এর অভিযান শুরু করতে চলেছে পঁচিশে সেপ্টেম্বর ঘরের মাঠে তাদের খেলা জামশেদপুর এফসির সঙ্গে এছাড়া ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ রয়েছে তিরিশে সেপ্টেম্বর হায়দ্রাবাদ এফসির সঙ্গে সেটাও ঘরের মাঠে খেলা এই দুটো ম্যাচের কিন্তু আজকে অনলাইন টিকিট ছেড়ে দেওয়া হয়েছে বুকমাইশোর তরফ থেকে তো অবশ্যই কিন্তু তোমরা আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে সেই ফেসবুক পেজের লিঙ্ক থেকে গিয়ে সরাসরি তোমরা ফেসবুক পেজে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু আমি দুটো ম্যাচের আলাদা আলাদা টিকিট দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেই লিঙ্ক থেকে ক্লিক করলেই কিন্তু সেখান থেকে তোমরা ম্যাচের টিকিটের জায়গায় চলে যাবে এবং সেখান থেকে তোমরা অনলাইন টিকিট কেটে নিতে পারবে এবার অনলাইন টিকিটের ব্যাপার তোমাদের বলে রাখি পঞ্চাশ টাকা টিকিট রয়েছে একশো টাকা রয়েছে দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এরকম অনেক টিকিট রয়েছে তোমরা যেখান থেকে খেলা দেখতে যাও সেই গ্যালারির কিন্তু অবশ্যই টিকিট কেটে নিতে পারো সব থেকে ভালো সুবিধা হচ্ছে অনলাইন কেটে নেওয়া সেটাই তোমরা করতে পারো তাই অবশ্যই ফেসবুক পেজে জয়েন হয়ে যাবে সেখান থেকে কিন্তু এই টিকিটের আপডেট তোমরা পেয়ে যাচ্ছ সেখান থেকে সরাসরি তোমরা টিকিট কাটতে পারবে এবার যেটার বিষয় মেন আলোচনা রয়েছে তাহলে ইস্টবেঙ্গলে তো প্রথম ম্যাচে টিকিট ছেড়ে দেওয়া হলো তাহলে কি জামশেদপুর ম্যাচটা ক্যান্সেল হবে না জামশেদপুর ম্যাচটা কি হবে দেখো টিকিট যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে তার মানে জামশেদপুর ম্যাচটা হয়তো হওয়ার সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গল তরফ থেকে তো রিকোয়েস্ট করা হয়েছিল যদি সেই রিকোয়েস্ট রাখা হতো তাহলে কিন্তু অবশ্যই ম্যাচটা পোস্টপন্ড করে দেওয়া হতো যেহেতু এখনও পোস্টপন্ড হয়নি এবং টিকিটও যেহেতু অনলাইন ছেড়ে দিয়েছে তাহলে হয়তো এই ম্যাচটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল শিবিরে একটু চাপ বাড়বে কারণ লালচংডুঙ্গার মতো প্লেয়ার ছাড়া কিন্তু খেলা খুবই একটু সমস্যার ব্যাপার হবে যাই হোক প্রথম ম্যাচ কিন্তু অবশ্যই সেক্ষেত্রে হবে যতটা এখন মনে হচ্ছে পরবর্তী সময় যদি ম্যাচ কোনোভাবে পোস্টপন্ড হয় সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেব তো তার জন্য তোমরা একটু অপেক্ষা করতে থাকো এবার যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলব ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের প্লেয়ার সিকে আমন কুড়ি বছর বয়সী কেরালার অ্যাটাকিং লাইনের প্লেয়ার যে কিন্তু খেলাটা শুরু করেছিল মুম্বাই সিটিএফসির ইউথ সিস্টেম থেকে বর্তমানে কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে রয়েছে এবং তাকে কিন্তু এবছরে আমরা আইএসএল স্কোয়াডে রেজিস্টার হতে দেখেছি এবং সিনিয়র দলের সঙ্গেও দুর্দান্ত তিনি ফুটবল খেলছেন এবং প্র্যাকটিসের মধ্যে তিনি রয়েছে এছাড়া কিন্তু যেটা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম সিএফএল খেলছে সেখানে তো দুর্দান্ত ফুটবল খেলছে সিকে আমন উইং বরাবর আক্রমণ করছে গোল খুব সুন্দর ছন্দে তাকে ফুটবল খেলতে দেখা যাচ্ছে কিন্তু এই প্লেয়ারকে নিয়ে একটা বড় সমস্যা তৈরি হয়েছে ইস্টবেঙ্গল যেটা হায়দ্রাবাদ এফসির সঙ্গে ঘরের মাঠে প্র্যাকটিস ম্যাচ খেলেছিল সেই প্র্যাকটিস ম্যাচে তোমাদের জানিয়েছিলাম সিকে এমন যতক্ষণ মাঠে ছিল দুর্দান্ত ফুটবল খেলেছে এবার যে ব্যাপারটা জানা যাচ্ছে সিকে এমনের কিন্তু প্র্যাকটিস ম্যাচে একটা ভালো রকমই ইনজুরি হয়েছে ইঞ্জুরিটা যথেষ্ট সিরিয়াস কয়েকটা দিন কিন্তু তাকে নিতে বলা হয়েছে এবার ইঞ্জুরিটা যে তাকে প্রচণ্ড পরিমাণ ভোগাবে সেরকম নয় ইনজুরিটা সিরিয়াস রয়েছে কিন্তু সএল শুরু হওয়ার আগে অবশ্যই তিনি সুস্থ হয়ে যাবে আর ইস্টবেঙ্গলে কিন্তু পরপর দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে একটা রয়েছে চেন্নাই এনএফসির সঙ্গে আবারও একটা ফ্রেন্ডলি ম্যাচ এবং তারপরেই রয়েছে সুপার সিক্সের ম্যাচ তো এই দুটো ম্যাচে হয়তো সিকে এমনকে ইস্টবেঙ্গল মিস করতে পারে এরকমই সম্ভাবনা তৈরি হয়েছে এরপর যদি ইস্টবেঙ্গল নিয়ে আরও একটা চ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের যেরকমটা জানিয়েছিলাম রিহাব স্পেশালিস্ট কিন্তু ইস্টবেঙ্গলে একজন কোচ এসেছে আজকে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হলো সেই কোচের নাম গ্যাবরিয়াল কিন্তু শিবিরে জয়েন করে গেছে বেশ কয়েকদিন ধরেই আজকে অফিসিয়ালি নামটা চূড়ান্ত গেল এরপর যদি সরাসরি আমরা চলে আসি একটু ট্রান্সফার আপডেটের দিকে আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম যে চেন্নাই এনএফসি চারজন প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে কিন্তু এখনও তারা ডিফেন্ডার কোনো প্লেয়ারকে সাইন করায়নি আজকে কিন্তু একদম সারপ্রাইজভাবে একজন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করে ফেলল চেন্নাই এনএফসি চেন্নাই এনএফসি সাইন করিয়েছে একত্রিশ বছর বয়সী সার্বিয়ার সেন্টার ব্যাকের প্লেয়ার লার্জার ক্রিসকোভিজ তো এই প্লেয়ারটার ক্লাব কেরিয়ারের দিকে আমরা যদি তাকাই তাহলে কিন্তু ক্লাব কেরিয়ারে বেশ কিন্তু সাফল্যের সাথে ফুটবল খেলে এসেছে তিনি কিন্তু বেশ কিছু বড়ো বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে সুপার লিগ সার্বিয়া সেখানে কিন্তু আটাত্তরটা ম্যাচ খেলেছে এছাড়া সুপার লিগেও কিন্তু বত্রিশটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এছাড়া কিন্তু সার্বিয়ার আন্ডার এইটিন আন্ডার নাইনটি এবং আন্ডার টোয়েন্টি ওয়ান শিবিরেও কিন্তু তিনি ছিলেন এবং সেখানেও কিন্তু বেশ কয়েকটা ম্যাচ খেলেছে মূল পজিশনই কিন্তু তার সেন্টার ব্যাক বর্তমানে তার মার্কেট ভ্যালু দু কোটি টাকা এই প্লেয়ার কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে চেন্নাই এন এফসি তো চেন্নাই এন এফসি পাঁচজন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করে ফেললো আরও একজন কিন্তু বিদেশি প্লেয়ার তাদের সাইনিং বাকি রয়েছে দেখা যাক শেষ বিদেশি প্লেয়ার কে হয় এই প্লেয়ারের সাইনিংটা তো খুব ভালো হয়েছে এবং ওয়েং কোয়েল যেহেতু এই সমস্ত প্লেয়ারদের আনছে তোমরা দেখে নিও এই প্লেয়াররা কতটা ভালো ফুটবল খেলে এবছরও আইএসএলে তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও